দেখো এই প্রশ্নটা একটি বুলেট একটি তক্তা ভেদ করতে পারে, অনুরূপ নয়টি তক্তা ভেদ করতে বুলেটের বেগ কত গুণ করতে হবে? দুইটা প্রশ্ন দিলাম একই রকম, একটাতে যা বের করতে হবে অপরটাতে ঠিক তার বিপরীত জিনিসটা বের করতে বলা হয়েছে। এই অঙ্কগুলো করার সিস্টেমটা জানার আগে আমাদের বেসিক কয়েকটা ব্যাপারে একটু জানতে হবে। প্রথম কথা, একটি বুলেট একটি তক্তা ভেদ করতে পারে, এটা তোমাকে একটা হিন্টস দেওয়া আছে। এই হিন্টসটাকে কাজে লাগাইয়ে তোমাকে পরের অংশটা করতে হবে। পরের অংশটা বলছে অনুরূপ নয়টি তক্তা ভেদ করতে বুলেটটির বেগ কত গুণ করতে হবে। তার মানে যেই বুলেট একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাচ্ছে, বেগের মান যেহেতু আমরা জানি না, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধরে নিলাম তার বেগ হচ্ছে ইউ। তবে কেউ কেউ বা কোনো কোনো স্টুডেন্ট ভুল করতে পারো, যে ব্যাপারটা নিয়ে ভুল করতে পারো সেটা আমি একটু বলছি। এটা হচ্ছে অনেকে আদি বেগের মান জিরো ধরে ফেলে, কেন ধরে সেটা হয়তোবা সে বুঝতে পারে না। আদি বেগ যদি জিরো হয় তাহলে কখনোই কিন্তু বুলেটটা তক্তাকে ভেদ করতে পারবে না, সেন্সগুলো একটু মাথায় রাখবা। তাহলে একটা তক্তাকে একটা বুলেট একটা বেগ নিয়ে আঘাত করবে প্রথমে, সেই বেগটা যেহেতু আমাদের এখানে কোনো বেগ কোনো মানই যাওয়া নাই, সেক্ষেত্রে আমরা তার আদি বেগ ধরে নিলাম ইউ। এই আদি বেগ ইউ নিয়ে সে তক্তাটাকে ভেদ করা স্টার্ট করলো। আচ্ছা আমার প্রথমটা একটু তৈরি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরও তক্তাটা আমি ধরলাম, সেই তক্তাটাকে সে বুলেটটা ইউ আদি বেগ নিয়ে ভেদ করা স্টার্ট করলো। আর যেহেতু তক্তার কোনো পুরুত্ব সম্পর্কে কোনো কিছু দেওয়া নাই যে তক্তাটা কতটুকু মোটা, সেক্ষেত্রে আমি ইউকে ধরে নিলাম যে এক্স মিটার পর্যন্ত সে মোটা বা এক্স পুরুত্ব বিশিষ্ট। ইউ আদি বেগ নিয়ে যখন ভেদ করা স্টার্ট করবে, করতে 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 লাস্টে গিয়ে শেষ বেগের মান হয়ে যাবে জিরো। এই জায়গায় এরকম ভেদ করতে পারে, তার মানে হচ্ছে ভেদ করে সে থেমে যায়, মানে ভেদ করার পর তার সর্বশেষ বেগ হয়ে যায় জিরো। এটা একটু মাথায় রাখতে হবে। এখানে বলছে একটি বুলেট একটি তক্তা ভেদ করতে পারে, তাহলে ভেদ করার আগে তার একটা বেগ ছিল, ভেদ যখন করে ফেলছে এরপর তার কোনো বেগ নেই, তার বেগের মান হয়ে যাচ্ছে জিরো, যেটাকে আমরা শেষ বেগ বলছি। তাহলে সে কি পরিমাণ ভেদ করলো? এক্স পরিমাণ, যেটাকে আমরা এস এস এর সাথে তুলনা করি। এরপর বলছে অনুরূপ, এর অনুরূপ এরকম, অনুরূপ বলতে সেম পদার্থের তৈরি বা সেম গাছের যে তক্তাগুলো সেইগুলোই তোমাকে ব্যবহার করতে হবে। এখানে অনুরূপ ওয়ার্ডটা ইউজ করা আছে। অনুরূপ নয়টি তক্তা ভেদ করতে বুলেটের বেগ কত গুণ হবে? তাহলে ইউ আদি বেগ নিয়ে তো সে একটা তক্তাই ভেদ করতে পারে, তাহলে বেগের মান যদি আমরা বৃদ্ধি করি তাহলে সে বেশি পরিমাণ তক্তাকে ভেদ করতে পারে, সে বেশি পরিমাণ তক্তাকে ভেদ করতে পারবে। তাহলে এখন তোমার আদি বেগের মান আগের তুলনায় কত গুণ হলে সে নয়টি তক্তা ভেদ করতে পারবে? সে নয়টি তক্তা ভেদ করতে পারবে কত গুণ, বেগের মান কত গুণ করে? তাহলে আমরা কি করলাম, আমরা এখানে অসংখ্য তক্তা বসায় রাখলাম, অনেকগুলো তক্তা আমরা দিয়ে রাখলাম। এখন প্রথমে যে কথাটা বলতে চাইছিলাম যে হচ্ছে এই তক্তাটা যে উপাদানের তৈরি, যে পরিমাণ বাধা বুলেটকে দিবে, বাকি তক্তাগুলো কিন্তু মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তক্তা কিন্তু বুলেটটাকে সেই পরিমাণ বাধা দিবে। তার কারণ হচ্ছে তক্তাগুলো একই উপাদান, মানে অনুরূপ, অনুরূপ বলতে একই উপাদানের তৈরি। তাহলে উপাদান যদি একই হয় তাহলে বাধার পরিমাণ কিন্তু চেঞ্জ হবে না। আর বাধাকে আমরা এই ক্ষেত্রে বা গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে আমরা মন্দন বলে থাকি। তার মানে এই বস্তুটার মন্দন হবে, সে আদি বেগ নিয়ে যাবে, তার বেগ হ্রাস পাবে। এখন তাকে যে এই মন্দনটা দিবে কে দিবে? তক্তাগুলো দিবে। তাহলে এখন কতটা তক্তা ভেদ করছে সেটা আমাদের অজানা, সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ টোটাল এস এর মান আমাকে জানতে হবে, যে এস এর মান কত হলে বা কত কত হলে আমরা বের করতে পারবো যে কয়টা তক্তাকে সে ভেদ করতে পারতেছে। আমরা এখানে বা এই অঙ্কটাকে দুইটা অংশে বিভক্ত করব। একটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আর একটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে আমাকে যে হিন্টস দেওয়া আছে ওখান থেকে আমি মন্দনটা বের করতে যাচ্ছি, কারণ এই মন্দনটা অনুরূপ নয়টি তক্তায় একই থাকবে। যেহেতু তক্তা তার উপাদান সেম, সেক্ষেত্রে কাজগুলো সেম থাকবে মোটামুটি। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা ইউজ করতে চাই v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, প্রথম ক্ষেত্রে আমরা মন্দনটাকে আলাদা করতে চাচ্ছি। তার কারণ হচ্ছে এই মন্দনটাই পরবর্তী নয়টা তক্তায় কাজ করবে, যেহেতু তক্তাগুলো একই বা অনুরূপ বলা হয়েছে এই কারণে। তাহলে আমরা মন্দন যদি a বলি তাহলে কিভাবে লেখা যায়? v স্কয়ার মাইনাস u স্কয়ার 2s। তার আগে একটা কাজ করতে হবে, সেটা আমি করি নাই, যদি ধরে নিতে হবে তোমাকে যে ধরি প্রতিটি তক্তার পুরুত্ব, এটা ছিল কার্যকর একটা জটিল অবস্থা,
x মিটার আমরা ধরে নিলাম প্রথমে ধরে নিতে হবে কারণ তক্তার পুরুত্ব সম্পর্কে কোনো আইডিয়া আমাদেরকে এখানে দেয় নাই তাহলে প্রতিটি তক্তার পুরুত্ব x মিটার তাহলে প্রথম ক্ষেত্র থেকে আমরা মন্দুলটা বের করতে যাচ্ছি প্রথম হিংসটা থেকে তক্তা ভেদ করতে পারে তাহলে তক্তা ভেদ করার পর তার শেষ বেগ কত হবে 0 আদি বেগ আমরা u u লিখে দিলাম আর কি তাহলে 0 - u স্কয়ার ডিভাইডেড বাই 2s s মানে হচ্ছে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে সে যেহেতু একটা তক্তায় ভেদ করতেছে তাহলে তক্তার দূরত্ব হবে x তাহলে s এর জায়গায় আমরা x বসাই দিলাম y x তাহলে মন্দ থাকতেছে কি মাইনাস u স্কয়ার বাই 2y x माइनस यू स्क्वायर बाय वाइलेक्स तो माइनस पानी হচ্ছে মন্দন তার মানে এখানে মন্দন করতেছে এটা হচ্ছে প্রথম ক্ষেত্র থেকে আমরা মন্দনটা বের করলাম যেটা আমরা পরবর্তীতে ইউজ করব তাহলে এবার যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাই দ্বিতীয় ক্ষেত্রে আমাকে কি বের করতে বলছে যে বুলেটের বেগ কত গুণ করতে হবে তাহলে আগে বুলেটটাকে আমরা ইউ আদি বেগে নিক্ষেপ করতাম এখন আর ইউ তে করা যাবে না সে এখন অন্য আরেকটা আদি বেগ নিয়ে যাবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে আমরা যদি লিখি একই সূত্র v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as ইউ না লিখে আমরা এটাকে u1 লিখলাম v1 লিখো s1 লিখো এই দ্বিতীয় ক্ষেত্রে একটু ডিফারেন্ট দিলাম এখন তোমরা একটু চিন্তা করে বলো তো 9টা তক্তা ভেদ করার পর ও শেষ বেগ কি হবে আর ইউ 9টা তক্তা ভেদ করার পর বসে অনুরূপ 9টি তক্তা করতে বুলেটের হ্যাঁ 0 হয়ে যাবে শেষ বেগ কি হবে তক্তা ভেদ করা মানে লাস্টে গিয়ে সে থেমে যাচ্ছে না হলে তো সে আরো 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 কয়েকটা তক্তা ভেদ করতে পারবে যেহেতু সে আর তক্তা ভেদ করতে পারতেছে না তার মানে এখানেই সে শেষ হয়ে যাচ্ছে আর কি শেষ বেগ এখানে 0 হচ্ছে আদি বেগটা আমরা বের করব আদি বেগ কি হচ্ছে এর মান হচ্ছে আগেরটা s কি হবে s1 9x হবে না 9x 9x তাহলে এখান থেকে আমরা u1 নির্ণয় করতে যাচ্ছি u1 স্কয়ার সমান মাইনাস এর মান বসাই এর মান অলরেডি মাইনাস আছে তাহলে মাইনাস এর মানে প্লাস হয়ে যাবে মানগুলো জাস্ট বসাইলাম এখন x আর x চলে যাচ্ছে 2 2 চলে যাচ্ছে তাহলে 9 u স্কয়ার হচ্ছে এই পাশে তাহলে u1 সমান কি হবে 3 u না দুই পাশ থেকে যদি আমরা হোল স্কয়ার করে বাদ দেই বা রুট যদি করি ওই পাশে 3 u হচ্ছে কি না জি স্যার 3 u হচ্ছে 3 u মানে কি তার মানে বেগ কত গুণ করতে হচ্ছে তাকে আগের 3 গুণের তার আগের থেকে বেগের মান 3 গুণ করতে হচ্ছে বেগের মান যদি পূর্বের তুলনায় 3 গুণ তুমি করো তাহলে সেই ক্ষেত্রে তুমি 9টা তক্তাকে ভেদ করতে পারবা বুঝে গেছে জি স্যার সবাই কি বুঝতে পারছো সমস্যা থাকলে জিজ্ঞেস করো কারো কোনো সমস্যা নাই তার মানে ঠিক আছে তাহলে স্যার এটা বলো মাইনাস স্কয়ার 9x হবে না হ্যাঁ স্যার এটা ওই পাশে চলে গেলে মাইনাস 2 এ 9x হবে না এর মান বসাইছি এর মানও মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস করে ফেলছি এই মন্দন যে এই কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে আচ্ছা তাহলে সেকেন্ড প্রশ্নটা তোমরা নিজেরা করো করে আমাকে একজন বলো যে কত আসছে রিচিতা আছো রিচিতা গতকাল ক্লাসে থাকো আসো না যে 215 আইডি জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গতকাল কোথায় ছিলা স্যার গতকাল আমার বাড়িতে পূজো ছিল তো তাই সবাই চলে গেছে পরে কেউ ছিল না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার দুই নাম্বার কোশ্চেনটা একটু হ্যাঁ করো দুই নম্বর কোশ্চেনটা করো স্যার দুই নম্বর কোশ্চেন আমি লিখি নাই তুমি মানা তোমার মেরুম গাদা গেল ভুলে সরি স্যার এক সব কিছু ঠিক আছে একটি বুলেট একটি তক্তা ভেদ করতে পারে মানে
ব্যাপারটা জাস্ট উল্টা হবে আর কি, যে বুলেটটির বেগ চার গুণ করা হলে কতটি তক্তা বলেন স্যার, বলেন ভেদ করতে পারবে কত ডিগ্রি? ওকে দেখাচ্ছি, অনুরূপ কতটি তক্তা ভেদ করতে পারবে, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, মোটামুটি প্রথম প্রশ্নের মতোই। প্রথম প্রশ্নে আমরা ইউ বের করছিলাম দ্বিতীয় ক্ষেত্র থেকে আর কি। প্রশ্ন আরে মানে প্রশ্ন তো করে ডিগ্রি বলবে না, প্রশ্ন তো করে ডিগ্রি বলবে না, প্রশ্ন করে বলবে যে উদ্দীপকের ভিত্তি, যেমন এটা কয় ডিগ্রি হবে তাহলে বলো প্রথম লাইন থেকে করছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলতে বুলেটটির বেগ চার গুণ করা হয়েছে, এবার ইউ ওয়ান এর মান হয়ে যাবে ফোর ইউ, ইউ ওয়ান এর মান হয়ে যাবে ফোর ইউ, সেখান থেকে তুমি কতটি তক্তা ভেদ করতে পারো, যেখানে আমরা আগে নিজেরা করে ফেলো আর কি, করে আমাকে বলো অ্যানসারটা কত আসে। এই দুটো অঙ্ক বুঝতে হবে, না হলে পরের অঙ্কটা বুঝতে পারবে না। কারো কি আসছে? এতক্ষণ লাগে কেন? বোঝো নাই তোমরা, বোঝো নাই এরকম আছে নাকি? না বুঝে করলে তো আবার সমস্যা। কতটি তক্তা ভেদ করা যাবে, কতটি তক্তা ভেদ করার মানে হচ্ছে এস ওয়ান সমান কত এক্স হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে নাইন এক্স বসাইছিলাম, এটা এখন আর আমরা সরাসরি বের করতে বা বলতে পারতেছি না, সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে এস ওয়ান বের করতে হবে কতটি তক্তা ভেদ করবে, যতটি ভেদ করুক, ভেদ করার পর তার শেষ বেগ হয়ে যাবে
জিরো। এখন আগে এখন তাকে কত আদি বেগে নিক্ষেপ করতেছি, অনেকগুলো তক্তা ভেদ করার জন্য চার গুণ, অর্থাৎ ফোর ইউ, আগের তুলনায় চার গুণ, ফোর ইউ হোল স্কোয়ার, টু ইন্টু এ এর মান মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই এক্স। এখন হিসেব করো, এখন হিসেব করে দেখো এস ওয়ান এর মান 16x আসবে, 16 x আসবে, অর্থাৎ 16টি তক্তাকে সে ভেদ করতে পারবে। কারো আসছে আপনি 16 একজন বলছিল যে কারো কি আসছে? জি স্যার আসছে। ঠিক আছে, আমি মুখে দিচ্ছি, আবার একটা প্রশ্ন দিচ্ছি, একটু একটু টেকনিক্যাল। স্যার ইউ ওয়ান আর ইউ কে আই কে? হ্যাঁ দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ, আদি বেগ সেটা চার গুণ না আগের আগের থেকে। হ্যাঁ স্যার, আর নিচে তো অলরেডি ইউ আছে, ইউ ওয়ান আর ইউ কিভাবে কাটাকাটি যাবে? ইউ ইউ যাবে। প্রশ্ন লেখা কি বোঝা যাচ্ছে? তারপর আমি একবার পড়ে দিচ্ছি, দেখো একটি বুলেট 5 সেন্টিমিটার পুরুত্বে দুইটি তক্তাকে ভেদ করতে পারে, অর্থাৎ ইনডাইরেক্টলি সে আমাদেরকে বুঝাইছে সে বুলেটটি 10 সেন্টিমিটারের একটা তক্তাকে ভেদ করতে পারে, ইনডাইরেক্টলি বুঝাইছে, এবং পৃথক ভাবে, পৃথক মানে ওই একই বুলেটকে তুমি যদি একটা দেওয়ালের মধ্যে মানে দেওয়ালে নিক্ষেপ করো তাহলে সে দেওয়ালের 7 সেন্টিমিটার ভেদ করতে পারে, পারে বলতে পেরে সে থেমে যাবে, শেষ বেগ জিরো হবে। এখন ওই দেওয়ালের সামনে একটি তক্তা লাগাবো আমরা, একটা তক্তা, আগে ছিল ওই দুইটা তক্তা উপরে,
একটা তক্তা লাগিয়ে বুলেট নিক্ষেপ করা হলে বুলেটটি দেওয়ালে কত দূর প্রবেশ করবে? তাহলে এখানে তোমাকে দুইটা সিস্টেম করতে হবে, দুইটা সিস্টেমে তোমাকে ম্যাথটা করতে হবে। আমি বলে দিচ্ছি, সময় হয়তো বা পাওয়া যাবে না করে দেওয়ার মতো, আমি বলে দিচ্ছি, তোমরা করে আমাকে দেখাবো সিস্টেমটা। আমি বলে দিচ্ছি, একটু দেখো। প্রথমে 5 সেন্টিমিটার পুরুত্বে দুইটি তক্তা ভেদ করতে পারে, এই হিন্টসটা তোমাকে কেন দেওয়া আছে? আচ্ছা, ওইটাতে আমরা পরে যাই। আমরা লাস্টের কথা হচ্ছে, দেখো দেওয়ালের সামনে একটি তক্তা লাগানো হলো, তাহলে প্রথম কথা হচ্ছে কেনটা দেওয়াল আছে, তার সামনে আমরা একটা তক্তা লাগালাম, যে তক্তার গুরুত্ব কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এরকম ব্যাপারটা হচ্ছে, এরকম দাঁড়াচ্ছে এই অংশটা হচ্ছে তক্তা, এটা হচ্ছে দেওয়াল। তাহলে তুমি এখন ইউ আতিবেগের একটা বুলেটকে নিক্ষেপ করলাম, তাহলে সে এই তক্তাটা প্রথম কথা হচ্ছে এই তক্তাটা ভেদ করতে পারবে কিনা, কেউ কি আমাকে বলতে পারবা? পারবে, তার পারবে, কারণ ওখানে আমাকে কি বলছে, 5 সেন্টিমিটারের দুইটা ভেদ করতে পারে, তার মানে একটা তো অবশ্যই সে ভেদ করতে পারবে। এখন সে যে এই তক্তাটাকে ভেদ করা স্টার্ট করবে, পরে কি এখানে থেমে যাবে না আরো যাবে? আরো যাবে। তার একটা পিক প্রাপ্ত হচ্ছে, সে যেটা আমরা ভি করলাম, এখানে হচ্ছে বলি কি করি, আমাদের এই বিটা জানতে হবে। তাহলে এই অংশটুকু ভেদ করার সময় তার এস এর মান কত ছিল? 5 সেন্টিমিটার অতিক্রম করছে আর কি, সেখান থেকে এভাবে করতে পারবে। কিন্তু এখানে মন্দনটা কত আমরা কি জানি? তক্তার জন্য মন্দনটা জানি দুজনের জন্য মন্দন নির্ণয় করতে হবে। এই মন্দন নির্ণয় করার জন্য তোমাকে উপরে হিন্টস দেওয়া আছে, কি একটি বুলেট 5 সেন্টিমিটার পুরুত্বে দুইটি তক্তা ভেদ করতে পারে। এই হিন্টসটা থেকে তুমি প্রথমে তক্তার মন্দন বের করবা, এরপরে পৃথক ভাবে দেওয়ালে 7 সেন্টিমিটার ভেদ করতে পারে, তাহলে এই অংশ থেকে তুমি দেওয়ালের মন্দন বের করবা। তো সেই মন্দন গুলোকে কাজে লাগিয়ে আমি পরের ক্ষেত্রে এসটা বের করবো। এস বলতে দেওয়ালে কতটুকু প্রবেশ করতেছে, প্রবেশ করে যেখানে সে থেমে গেছে একবার, আর এখানে ভি সমান হচ্ছে কি, u1। তাহলে তোমাকে এই এসটা জানতে চাইছে, s1 ধরলাম, s1 ইজ ইকুয়াল টু 1, দেওয়ালে সে আর কত দূর প্রবেশ করে থেমে যাবে। এটাকে ত্বরণ a ধরলাম, এটাকে ত্বরণ a1 ধরলাম। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে কার জন্য, তক্তার জন্য, তক্তার জন্য তোমাকে আলাদা ভাবে আগে করতে হবে, কি করতে হবে, v² = u² + 2as, তাহলে মানগুলা বসাবা, শেষ বেগ যেহেতু ভেদ করতে পারে শেষ বেগ হয়ে যাবে 0, আদি বেগ জানি না বিধায় আমি ধরে নিলাম u, এবং সব ক্ষেত্রে আদি বেগ সেম ধরতে হবে, বুলেট তক্তার ক্ষেত্রে, দেওয়ালের ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে সেম হবে। আর 2s মানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 5 সেন্টিমিটার × 2, তার মানে 10 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার নামটা তার কিসে নিতে হবে, মিটারে, তাহলে 0.05। ওখানে তুমি একটু হিসাব করলা, হিসাব করার পর হয়তো বা একই সূত্র, একই পদ্ধতি ইউজ করে তুমি তক্তার জায়গায় দেওয়াল লিখবা, আদি বেগ ইউ, ইউ ঠিকই আছে, কিন্তু দেওয়ালে সে এস কতটুকু অতিক্রম করতেছে, 7 সেন্টিমিটার। তাহলে 0.7 বসাবা, 0.07 বসিয়ে তুমি বাকি অংশটা আরেকবার করবা। এখন তোমরা একটা জিনিস কেউ খেয়াল করো নাই, আমি যে বলছি কেউ একটা জিনিস খেয়াল করো নাই, তার মানে তোমাদের মনোযোগ নাই। এস এর মানে আমি 0.05 পারছি, 5 সেন্টিমিটার হবে না দুইটা তক্তা 10 সেন্টিমিটার হবে কি রে? 10 সেন্টিমিটার হবে। ওই তোমরা কই, কেউ তো কিছু বললা না, তোমরা তো শুধু দেখতেছ, আমি বলতেছি তোমরা রিপ্লাই দিচ্ছ, তোমাদের মনোযোগ নাই তাহলে বুঝাচ্ছে। ঠিক আছে, এটা এভাবে করে পাঠাই দিও, আমাকে গ্রুপে পাঠাই দিও।